মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল জীবন্তরী ব্লগস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আমরাও আছি মোটামুটি এক প্রকার। তো আমার শরীরটা খুব একটা ভালো নয়, তাও প্রতিদিনের মতো আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। তো এখানে আমি শুরুতেই আমার জন্য দেখো লাল চা বানিয়ে নিয়েছি। তো আমার হচ্ছে যে মানে চা বিস্কুট খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি আবার চলে এসেছি রান্নাঘরে। তো এখানে দেখতে পাচ্ছ প্রেশার কুকারে এটা হলো এঁচোর। তো আমি কালকে আর কি হচ্ছে আমাদের গাছ থেকে এঁচোর পেরে সেটাকে মানে কেটে বেছে একদম পুরো দেখো রেডি করে রেখেছিলাম। আজকে শনিবার, তো আজকে আমাদের নিরামিষ রান্না হবে। তো আজকে আমার যেহেতু শরীরটা খুব খারাপ লাগছে, ওই জন্য শুধুমাত্র আজকে আমি রান্না করব এঁচোর। তো আর আর কোনো কিছু রান্না করার মতো শক্তি মানে আমার শরীরে আজকে নেই। আমার ইচ্ছে করছে যে আমি এখন একটু শুয়ে থাকি, কিন্তু কিছু করার নেই, মানে একলা সংসার হলে যা হয় আর কি অবস্থা। আর আজকে যেহেতু ছেলের ক্যারাটে ক্লাস রয়েছে মানে হচ্ছে বিকেলে, ওই জন্য ওকে তো আজকে স্কুল পাঠাবো না। তো এটা তো তোমরা জানোই মানে আর কি হচ্ছে যে যে তোমরা আমার হচ্ছে প্রতিদিনের আর কি ব্লগগুলো দেখো তারা তো তোমরা জানোই। তো ওটাই তাই একটু মানে রক্ষা, যদি ওকে স্কুল পাঠাতে হতো তাহলে যে আরও কি আমার যে আজকে মানে বিপদটা যে ঘটতো আমি শুধু সেটাই ভাবছি। আর আজকে আমি হচ্ছে মানে নিরামিষ যে রান্নাটা করব হচ্ছে যে কাঁঠাল, তো ওটা শুধুমাত্র মানে একটু আর কি আলু দিয়ে করব। তো ভীষণ তাড়াহুড়ো করে আমি মানে আমার হচ্ছে রান্নাবান্নাটা আজকে শেষ করার চেষ্টা করছি, কারণ মনে হচ্ছে যে কতক্ষণে রান্নাটা আমার শেষ হবে আর আমি গিয়ে আর কি বিছানায় মানে একটু গিয়ে শোবো, শুধু আমার এরকম আর কি ইচ্ছে হচ্ছে। কারণ আমার শরীর আজকে আমার একদম সাথ দিচ্ছেই না, কি বলবো আর তোমাদের। তো ওটাই মানে কোনো মতো করে শুধু রান্নাটা মানে কমপ্লিট করার চেষ্টা করছি। তো শুধু শুধু একটা তরকারি দিয়ে কেমন করে খাওয়া যায়, তো ভাবলাম যে একটুখানি পাঁপড় ভেজে নিই। তো ওই জন্য একটু পাঁপড় ভেজে নিচ্ছি আর এক্ষুনি হচ্ছে যে তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো খেতে, কারণ ওর ভীষণ খিদে পেয়ে গেছে। আর আজকে তো মানে কোনো কাজে ঠিকঠাক মতো কোনো যে আর কি একটা যে এনার্জির যে ব্যাপার থাকে সেটা আমি কিছুতেই পাচ্ছি না, এত শরীরটা খারাপ লাগছে আমার। তো ওই জন্য তো এখানে খুব তাড়াহুড়ো করে আর কি দেখো হচ্ছে পাঁপড়গুলো আমার হচ্ছে হয়ে গেল ভাজা। এইবারে তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবারটা একদম হচ্ছে যে রেডি করে নিচ্ছি, আর ওইদিকে আমার ছেলেও হাত ধুয়ে আর কি হচ্ছে বসে আছে ঘরে, ওইও খাবে জন্য। আর তারপরে ভাবলাম যে একটু আমার শাশুড়ি মায়ের জন্য আর একটু আমার শ্বশুরমশাইয়ের জন্য আর কি তরকারি পাঠিয়ে দেই। তো ওই জন্য একটা হচ্ছে টিফিন বাটিতে করে পুরো এক বাটি তরকারি আর কি দেখো পাঠিয়ে দিচ্ছি, মানে আমার ছেলেকে দিয়ে আর কি ওটা পাঠাবো তরকারিটা। এরপরে চলে আসলাম বন্ধুরা একদম সেই বিকেলের পর্বে। আর দেখো
প্রত্যেকটা জিনিস মানে যেখানে যেটা যেরকম ভাবে খাওয়া হয়েছে সেখানে সেটা সেরকম ভাবেই পড়ে রয়েছে। কোনো কিছু কোথাও কিছু পরিষ্কার করতে পারিনি আমি, সারাদিন আজকে শুয়ে শুয়ে কাটিয়েছি, কারণ আগে আমার শরীরটা না সুস্থ হওয়া পর্যন্ত আমি কোনো কাজ ঠিকঠাক মতো করতেই পারছিলাম না। তো ওই জন্য দেখো প্রত্যেকটা জিনিস ওরকমভাবেই পড়ে আছে, শুধুমাত্র খাওয়া হয়েছে বারে বারে, যত বাসন ছিল সব বাসন এঁঠো হয়ে সব আর কি হচ্ছে পড়ে আছে ওরকমভাবেই। এইবারে আমি ভাবলাম যে না, আগে আমাকে হচ্ছে বাসনপত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, না হলে আমার আর সেগুলো নিজের দেখে নিজেরই মানে সহ্য হচ্ছে না আর ভালো লাগছে না। ওই জন্য তাড়াতাড়ি করে হচ্ছে যে আগে সমস্ত বাসনপত্রগুলো পরিষ্কার করে নিচ্ছি, তারপরে গোটা উঠান বাড়ি সব ঝাড় দিতে হবে। আর এখন এমন একটা হাওয়া হচ্ছে কি না যে বাড়িঘর যে এত নোংরা হয়ে যাচ্ছে কি আর তোমাদেরকে বলবো। আরও কি হয়েছে যে এখন গাছের পাতা ঝরছে ওই জন্য আরও, আর হচ্ছে যে আরও বিভিন্ন কারণে আর কি নোংরা হচ্ছে, অত কত বলবো বলো। মানে আমের যে হচ্ছে মানে হচ্ছে মুকুলগুলো যে আছে যে আম গাছের, সেগুলো পড়ে পড়ে পুরো কলপাটটা এত নোংরা হয়ে থাকছে, মানে এত খারাপ দেখতে লাগছে। আর হচ্ছে যে মানে ঝাড় না একটু পরপর ঝাড়ু না দিলে পরে চোখে দেখা যাচ্ছে না। আর তো এখানে আমি তাড়াতাড়ি করে আমার সমস্ত বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। আর আমার ছেলে গেছে ক্যারাটে ক্লাসে, ওই যে ওর পাপার সাথে গেছে আর কি। তো এবার আমার কিন্তু প্রচণ্ড খিদেও পেয়েছে, তো আমি ভাবছি যে আগে এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই, তারপরে কিছু একটা খাবারের অ্যারেঞ্জ করবো আর কি। আর ভাত নেই আজকে, খুব সামান্য একটু ভাত রান্না করেছিলাম তো শেষ হয়ে গেছে। তো খিদে পেয়েছে প্রচণ্ড, কিন্তু মনে হচ্ছে যে না আগে কাজগুলো কমপ্লিট করি, কারণ কোনটা কাজ ফেলে রাখবো বলো, একটু পরেই তো অন্ধকার হয়ে যাবে। তো ওই জন্য মনে হচ্ছে যে আগে আমি কাজগুলো কমপ্লিট করে নিই বাইরে, তারপরে কিছু একটা খাবো। তো আমার শেষ অবধি আর কি আমি একটা ভাবলাম যে আমি একটু হচ্ছে নুডলস বানাবো, কারণ ওটা একটু তাড়াতাড়ি হবে আর প্রচণ্ড খিদে পেয়েছে, আর ওটা খেলে একটু পেটটাও ভরবে। ওই জন্য আমি চলে এলাম দেখো রান্নাঘরে, এখন আমি একটু নুডলস বানাবো। তো অল্প একটু বানাবো শুধুমাত্র আমার, তো আর তো কেউ বাড়ি নেই ওই জন্য। তো ভাবলাম কি বলো তো, আজকে যেহেতু নিরামিষ তো আমি আজকে নুডলস বানাবো হচ্ছে আলু দিয়ে, কারণ আমার আলু দিয়ে যেটা হচ্ছে নিরামিষ যে নুডলস হয় যে খুব ভালো লাগে খেতে, তো ওটাই আজকে বানাবো। আর মানে কি বলো তো লাস্ট অবধি কিন্তু খেতে ভালোই হয়েছিল আর কি, ওটা তোমাদেরকে আমি আগেই বলে দিলাম। যাই হোক, তো এখন আমি ওটাকে অল্প একটু তেল দিয়ে দেখো ফ্রাই করে নিচ্ছি। এই হলো আমার হচ্ছে যে রেডিমেড মানে হচ্ছে নুডলসের চেহারা। তো এটা কিন্তু খেতে বেশ ভালোই হয়, মানে খুব তাড়াহুড়ো করে আর কি করছি রান্নাটা, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি নুডলসটা। আর মানে খেতে যে খারাপ হয় তেমনটা কিন্তু না, খেতে ভালোই হয়। আর এটা তো একদমই নিরামিষ কিনা, এতে যদি আবার একটু পেঁয়াজ টেঁয়াজ দিয়ে খাওয়া যেত তাহলে এটা আরও বেশি টেস্টি লাগতো। তো এটাকে আমি শুধুমাত্র সস দিয়ে খাবো। তো আজকে আমি একদম আমার ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি বন্ধুরা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা আমার চ্যানেলে হচ্ছে নতুন বন্ধুরা আছো এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এইবারে আমি এখানে বসে পড়লাম আমার নুডলস খেতে। তো সত্যি কথা বলতে ভীষণ টেস্টি হয়েছে নুডলসটা, তো এরকমভাবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, মানে হচ্ছে নিরামিষ হচ্ছে নুডলস শুধুমাত্র আলু দিয়ে। তো
তো আজকের মতো আমি তাহলে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে, এই বলে আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। টাটা বন্ধুরা, আবার কালকে দেখা হবে।